সুপ্রিয়, 2021 সালের তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালো আছো। আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্র জৈব রসায়নের শিকল্প 13 নিয়ে আলোচনা করব। এখানে আছে অ্যালকোহল এবং ইথার। আসলে অ্যালকোহল হচ্ছে যে সকল যৌগের জৈব যৌগের কার্যকরী মূলক হাইড্রোক্সিমূলক থাকে ওই সমস্ত যৌগকে সাধারণত আমরা অ্যালকোহল বলে থাকি, এবং ইথার বলে থাকি যেগুলোর মধ্যে দ্বিযোজী অক্সিজেনের দ্বিপার্শ্বে দুইটা হাইপেন থাকে এবং ওই হাইপেনগুলোর মধ্যে অ্যালকাইন মূলক থাকে, তখন সেটাকে আমরা সাধারণত ইথার বলে থাকি। তাহলে আসলে ইথার এবং অ্যালকোহলের পরিচয় হচ্ছে যে সকল যৌগের মধ্যে ওয়েস মূলক থাকে তাদের আমরা অ্যালকোহল বলবো, যে সকল জৈব যৌগের মধ্যে অক্সিজেন দ্বিযোজী অক্সিজেন পরমাণু থাকবে তাদেরকে সাধারণত আমরা ইথার বলবো। এবং এখানে যদি একটা অ্যালকাইন মূলক থাকে সেটা হচ্ছে একটা সাধারণ অ্যালকোহলের সংকেত, আর এই অক্সিজেনের দ্বিপার্শ্বে দুইটা যদি অ্যালকাইন মূলক থাকে সেটা হচ্ছে ইথারের সংকেত। অ্যালকোহল এবং ইথার এগুলো কিন্তু শিক্ষণফল 13 আলোচনা হবে। এখন অ্যালকোহল আমরা সাধারণত বলে থাকি এদের একটা নির্দিষ্ট সাধারণ সংকেত আছে, যে সংকেতটা হচ্ছে Cl+H+1OH। এই ধরনের সাধারণ সংকেত নির্দিষ্ট যৌগকে সাধারণত আমরা অ্যালকোহল বলে থাকি। অ্যালকোহলটা কিন্তু সাধারণত আসলে দুই ধরনের অ্যালকোহল হয়, একটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, একটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। এটা আসলে এই সংকেতটা যেটা দেখলাম সাধারণ সংকেত সেটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহলের সাধারণ সংকেত, আর পলিহাইড্রিক অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে Cn+H+2-X OH. অর্থাৎ পলিহাইড্রিক অ্যালকোহলের যতটা হাইড্রোক্সি মূলক থাকবে অর্থাৎ অ্যালকোহলিক মূলক থাকবে তত বিয়োগ করতে হবে অ্যালকেন যৌগ থেকে হাইড্রোজেন পরমাণু, ততটা চলে যাবে, যাওয়ার ফলে যে একটা মূলক সৃষ্টি হবে, যে একটা যৌগ সৃষ্টি হবে সেটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। তৈরি এখন মনোহাইড্রিক অ্যালকোহলের মধ্যে সাধারণত আমরা বলতে পারি যে CH3। এই মনোহাইড্রিক অ্যালকোহল আবার তিন ধরনের, যেমন CH2OH, এটা হচ্ছে একটা মনোহাইড্রিক অ্যালকোহল। যেমন মনোহাইড্রিক অ্যালকোহল এভাবে আমরা লিখতে পারি CH3CH দিলাম, এখানে একটা CH3 দিলাম, OH দিলাম, এটা একটা মনোহাইড্রিক অ্যালকোহল। আবার মনে করো CH3CH3 দিলাম, OH দিলাম, এটা একটা মনোহাইড্রিক অ্যালকোহল। আসলে মনোহাইড্রিক অ্যালকোহলটা তিন ধরনের, একটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, একটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। প্রত্যেকটা অ্যালকোহল যৌগ এই সাধারণ সংকেতের সাথে সম্পর্কযুক্ত। যেমন কার্বন যদি এখানে দুইটা থাকে, হাইড্রোজেন থাকবে কয়টা? পাঁচটা, যদি বলে চায় চারিকে পাঁচটা আছে ওই একটা। আবার কার্বন যদি তিনটা থাকে, এই তিনটা কার্বন থাকবে, হাইড্রোজেন থাকে তিন দুগুণ চার, চারিকে সাত, তিন দুগুণ চার, চারিকে সাত, ওইস তো আছে স্পেশাল। আবার মনে করো যদি কার্বন যদি চারটা থাকে, এখানে 1, 2, 3 চারটা কার্বন, হাইড্রোজেন থাকবে 4 × 8, 8 × 9, তাহলে 3, 3 × 4, 3 × 9, এখানে ওইস স্পেশাল থাকবে। তাহলে এগুলোকে সাধারণত আমরা প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল বলে থাকি। অর্থাৎ মনোহাইড্রিক অ্যালকোহল আবার তিন ধরনের, প্রাইমারি অ্যালকোহল এই ধরনের, সেকেন্ডারি অ্যালকোহলিক মূলক, এটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহলিক মূলক। অর্থাৎ যে সকল অ্যালকোহলের মধ্যে CH2OH থাকবে সেটা হচ্ছে এই প্রাইমারি অ্যালকোহলিক মূলক, যেটার মধ্যে CH2OH থাকবে সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহলিক মূলক, আর যেটার মধ্যে COH থাকবে সেটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহলিক মূলক। তাহলে এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল মূলক আছে, এগুলো ধরতে গেলে এক ধরনের মনোহাইড্রিক অ্যালকোহল, যেটা সাধারণ সংকেত এই সাধারণ সংকেতকে সমর্থন করে। তাহলে এই মনোহাইড্রিক অ্যালকোহল আমরা তিন ধরনের দেখতে পারি। এই তিন ধরনের মনোহাইড্রিক অ্যালকোহল আছে, একটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, এটা হচ্ছে একটা প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল, এটা হচ্ছে একটা সেকেন্ডারি অ্যালকোহল, এটা হচ্ছে একটা টারশিয়ারি অ্যালকোহল। এবং সাধারণত আমরা অ্যালকোহলগুলোকে মনে করো দেখা দিতে পারি। আর পলিহাইড্রিক অ্যালকোহল যেটা বলতেছি সেটার মধ্যে একাধিক হাইড্রোক্সি মূলক থাকতে পারে। যদি মনে করে এই ধরনের ইথিলিন গ্লাইকল অথবা মনে করে গ্লিসারিন লিখতেছি, যে CH2OH CH2OH, এগুলো হচ্ছে গ্লিসারিনের সংকেত CH2OH। এখানে যদি মনে করো কার্বন যদি 1, 2, 3 থাকে, এখানে হাইড্রোক্সি মূলক আছে তিনটা, তাহলে এক্স হচ্ছে 3, এখানে এক্সের মানটা হচ্ছে কত? 3, এই এক্সের মানটা হচ্ছে 3, তাহলে তিনটা এক্স আছে মানে তিনটা হাইড্রোক্সি মূলক আছে। আর এখানে যদি সি যদি মনে করো তিনটা থাকে, এস থাকবে 3 × 6, 6 × 2 কত? 3 × 6, 6 × 2 = 8, 8 থেকে আবার 3 গেলে 5, তাহলে এখানে 2 দিয়ে রেখে 3, 3 দিয়ে 5, তাহলে এখানে সি তিনটা আছে, এস আছে সাধারণত
পাঁচটা এবং হাইড্রোক্সির মূল্য কাজ তিনটা, এটা একটা পলিহাইড্রিক অ্যালকোহল। আর যদি মনে করো আমি যদি এই ধরনের অ্যালকোহল নিই, মনে করো ডাইহাইড্রিক অ্যালকোহল নিলাম, ওইস এখানে আছে, সিএস ওইস দিলাম, আবার এখানে মনে করো সিএস থ্রি দিলাম, সেক্ষেত্রে আমরা দেখবো যে সি যেহেতু তিনটা আছে, ওইস আছে দুইটা, এখানে এক্স এক্সের মান হচ্ছে টু, তাহলে এখানে তিন দুগুণে ছয়, ছয় দিয়ে আট, আট থেকে দুই গেলে আবার ছয়, তাহলে এখানে ছয়টা দুই দিয়ে রেখে তিন, তিন দুগুণ ছয়টা হাইড্রোজেন আছে, ওইস আছে দুইটা, তাহলে এটাও কিন্তু একটা পলিহাইড্রিক অ্যালকোহল অর্থাৎ ডাইহাইড্রিক অ্যালকোহল, এটা একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এরকম আমরা মনে করো ছয় হাইড্রিক অ্যালকোহল, ছয়টা মনে করো অর্থাৎ হ্যাক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হ্যাক্সা অল, যেটা হচ্ছে যে সর্বিটল, এটার মধ্যে কিন্তু একটা পলিহাইড্রিক অ্যালকোহল। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে সমস্ত অ্যালকোহল যৌগের মধ্যে একাধিক হাইড্রোক্সিল মূলক থাকবে, অ্যালকোহলিক মূলক থাকবে, তাদেরকে আমরা সাধারণত পলিহাইড্রিক অ্যালকোহল বলবো, আর যাদের মধ্যে একটা মাত্র অ্যালকোহলিক মূলক থাকবে সেটাকে সাধারণত আমরা প্রাইমারি, তাদেরকে মনোহাইড্রিক অ্যালকোহল বলবো। আর মনোহাইড্রিক অ্যালকোহলের মধ্যে এই ধরনের মূলক যদি থাকে সেটা প্রাইমারি অ্যালকোহল, এই টাইপের মূলক যদি থাকে এটা সেকেন্ডারি অ্যালকোহল, এই টাইপের মূলক যদি থাকে সেটা টার্শিয়ারি অ্যালকোহল। প্রিয় শিক্ষার্থী, এখন এই যে প্রাইমারি সেকেন্ডারি এবং টার্শিয়ারি অ্যালকোহলে আমরা প্রস্তুতি দেখাবো। সাধারণত আমরা গ্রিগনার বিকার থেকে এই প্রাইমারি সেকেন্ডারি টার্শিয়ারি অ্যালকোহল প্রস্তুত করে থাকি। যে গ্রিগনার বিকারকটা কী, গ্রিগনার বিকারকটা হচ্ছে আসলে যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই যৌগটাকে সাধারণত আমরা বলে থাকি গ্রিগনার বিকারক। এবং এটা কীভাবে প্রস্তুত করা হয়, অর্থাৎ সুস্মিতা দ্রবণে ধাতু ম্যাগনেসিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন হয়, একে বলা হয় গ্রিগনার বিক্রিয়া। এই এই যে গ্রিগনার বিকারককে আমরা প্রাইমারি অ্যালকোহল যদি উৎপন্ন করতে চাই, তাহলে প্রাইমারি অ্যালকোহলটা সাধারণত এখানে ফর্মালডিহাইড ব্যবহার করতে হবে, এখান থেকে অ্যালকাইল মূলকটা এখানে যাবে এবং ম্যাগনেসিয়াম হ্যালাইডটা এখানে যাবে, তখন এখানে একটা সংযোজন যৌগ উৎপন্ন হবে, যে এই যৌগটা হচ্ছে একটা সংযোজন যৌগ, আর হবে ও এম জি এক্স, এখানে বন্ডটা হবে। এবং এটাকে যদি মনে করে হাইড্রোলাইজ করা হয়, অর্থাৎ অ্যাসিডের উপস্থিতিতে যদি আত্মবিশ্লেষণ করা হয়, তখন সেখান থেকে আমরা প্রাইমারি অ্যালকোহল পাবো এবং প্লাস কী হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড হবে। অর্থাৎ আমরা সাধারণত এইভাবে প্রাইমারি অ্যালকোহল প্রস্তুত করতে পারি গ্রিগনার বিকারক থেকে। যদি গ্রিগনার বিকারককে আমরা সেকেন্ডারি অ্যালকোহল প্রস্তুত করতে চাই, তাহলে এটা হচ্ছে একটা গ্রিগনার বিকারক, এবং সেখানে যদি আমরা যদি একটা অ্যালডিহাইড যৌগ যদি সেখানে অ্যাড করি, তাহলে দেখবে এই আটটা এখানে যাবে, সি এর মধ্যে যাবে, আর ম্যাগনেসিয়াম হ্যালাইডটা এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটা যৌথ যৌগ বা সংযোজন যৌগ সৃষ্টি করবে, যে সংযোজন যৌগের সংকেত হচ্ছে এই আর দুই পাশে দুইটা আর থাকবে সি এর, এবং আরেক পাশে থাকবে ও এম জি এক্স। অর্থাৎ এটা সেকেন্ডারি অ্যালকাইল অক্সো ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই সেকেন্ডারি অ্যালকাইল অক্সো ম্যাগনেসিয়াম হ্যালাইডকে যখন তুমি যখন অ্যাসিডের বুঝতে আত্মবিশ্লেষণ করবে, তখন সেখানে আমরা কী পাবো, সেখানে সেকেন্ডারি অ্যালকোহল পাবো, প্লাস কী হবে, প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড হবে। ঠিক একইভাবে যদি আমরা যদি গ্রিগনার বিকার থেকে যদি আমরা মনে করো টার্শিয়ারি অ্যালকোহল প্রস্তুত করতে চাই, তাহলে এখানে আমরা কিটুন ব্যবহার করব, একটা কিটুন যৌগ নেব, এই কিটুন যৌগের মধ্যে অ্যালকাইল মূলকটা যাবে, এই কার্বনের মধ্যে ম্যাগনেসিয়াম হ্যালাইডটা এখানে যাবে, তখন এখানে একটা সংযোজন যৌগ সৃষ্টি হবে, এরকমের একটা যৌগ সৃষ্টি হবে, অর্থাৎ টার্শিয়ারি অ্যালকাইল অক্সো ম্যাগনেসিয়াম হ্যালাইড। এবং এটাকে যখন তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি যখন আত্মবিশ্লেষণ করবে, তখন এখানে টার্শিয়ারি অ্যালকোহল পাওয়া যাবে, টার্শিয়ারি অ্যালকোহল পাবে, প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড পাবে। এবং সাধারণত আমরা অ্যালকোহল প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল টার্শিয়ারি অ্যালকোহল প্রস্তুত করতে পারি, বিশেষ করে গ্রিগনার বিকারক থেকে। এছাড়া অনেক ধরনের প্রস্তুতি আছে, যেমন প্রাইমারি অ্যালকোহল আমরা হ্যালোজেন অ্যালকেন থেকেও অ্যালকোহলগুলো প্রস্তুত করতে পারি। কীভাবে, সেখানে যদি আমরা যদি মনে করো অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই অথবা যে কোনো অ্যাকোয়াস ক্ষার মিশ্রিত করি, তখন সেখানে কিন্তু আমরা অ্যালকোহল পাবো। অর্থাৎ হ্যালোজেন অ্যালকেনের সাথে যদি আমরা যদি অ্যাকোয়াস মনে করো অ্যালকোহল মিশ্রিত করি, তখন অবশ্যই সেখান থেকে আমরা অ্যালকোহল পাবো। আর যদি অ্যালকোহলই যদি অ্যালকালি ব্যবহার করা হয়, তখন সেখানে আমরা জানি অ্যালকিন উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী, সাধারণত হ্যালোজেন অ্যালকেন থেকে আমরা যেমন প্রাইমারি হ্যালোজেন অ্যালকেন, সেকেন্ডারি হ্যালোজেন অ্যালকেন, টার্শিয়ারি হ্যালোজেন অ্যালকেন, এই সমস্ত হ্যালোজেন অ্যালকেনের মধ্যে যদি আমরা যদি অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি, তাহলে সেখান থেকে আমরা
প্রাইমারি রেকর্ড, সেকেন্ডারি রেকর্ড, টার্সিয়ারি রেকর্ড এগুলো প্রস্তুত করতে পারি। এখন আমি এই প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি রেকর্ড সাধারণত আমরা কীভাবে পার্থক্য নির্ণয় করবো সে সম্পর্কে একটু ধারণা দেবো। প্রিয় শিক্ষার্থীরা, অ্যালকোহল অংশটা আসলে খুবই একটি ইম্পর্টেন্ট অংশ। এখানে আমি এখন দেখাবো যে বিশেষ করে সাধারণত এই যে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টার্সিয়ারি অ্যালকোহল এগুলো শনাক্তকরণের পূর্বে আমাদেরকে দেখতে হবে আসলে যোগ্যটা অ্যালকোহল কিনা, যোগ্যটা অ্যালকোহল কিনা সেটা প্রথমে শনাক্ত করতে হবে। যোগ্যটি অ্যালকোহল কিনা সেটা শনাক্ত করতে হলে সোডিয়াম ধাতু ব্যবহার করতে পারি, ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহার করে সাধারণত আমরা প্রথমে অ্যালকোহল কিনা সেটা নিশ্চিত হবো। যদি অ্যালকোহল হয়, মনে করতে হবে একটা অ্যালকোহল, সে অ্যালকোহলের মধ্যে যদি সোডিয়াম ধাতু দেওয়া হয় তাহলে অবশ্যই সোডিয়াম অ্যালকোক্সাইড সেখানে উৎপন্ন হবে প্লাস হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাস যখন আমি জলকে মেশে কাটি ধরবো সেখানে দপ করে নিয়ে যাবে। আবার যদি মনে করো অ্যালকোহলের মধ্যে যদি ফসফরাস পেন্টাক্লোরাইড দেওয়া হয় তখন দেখবে সেখানে অ্যালকাইল হ্যালাইড পাবে প্লাস ফসফরাস অক্সিক্লোরাইড পাবে প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাবে। উৎপন্ন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সে যে প্লাস্টিকের মুখে নির্গত হবে সেখানে যদি অ্যামোনিয়া সিক্ত একটা কাজতন্ত্র এখানে ধরি তাহলে দেখা যাবে যে সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া নির্গত হবে, সাদা ধোঁয়া নির্গত হবে। তখন আমরা মনে করবো যে সেখানে সেখানে অ্যালকোহল আছে। এখন অ্যালকোহলটা আসলে কী ধরনের অ্যালকোহল সেটা যদি আমি নির্ধারণ করতে চাই আমি লুকাস বিকারক ব্যবহার করবো। প্রিয় শিক্ষার্থীরা, লুকাস বিকারক আমরা কাকে বলবো? লুকাস বিকারকটা হচ্ছে যে আসলে এটা একটা ইম্পর্টেন্ট অংশ। লুকাস বিকারক কী সেটা আসে বইকে, লুকাস বিকারক হচ্ছে যে অনাদ্র বা নন একোয়াস অজলীয় জিঙ্ক ক্লোরাইডের সাথে কনসেন্ট্রেশন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে সাধারণত আমরা লুকাস বিকারক বলে থাকি। এই দুটা মিশ্রিত করলে যে মিশ্রিত দ্রবণ পাবো, যে রিয়াজেন্ট পাবো সেটা হচ্ছে আসলে লুকাস বিকারক। এই লুকাস বিকারক কিন্তু আমরা জানি টার্সিয়ারি টার্সিয়ারি অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারক দেখবে খুব দ্রুত বিক্রিয়া করে সাদা অধক্ষেপ সৃষ্টি করে, এবং সেকেন্ডারি অ্যালকোহলে দেখা যায় যে 5-10 মিনিট পর অধক্ষেপ সৃষ্টি হয়, এবং প্রাইমারি অ্যালকোহলে সাধারণত সহজে অধক্ষেপ সৃষ্টি হয় না, তাপ দেওয়ার পর কিন্তু সেখানে অধক্ষেপ সৃষ্টি হয়। তাহলে এই যে মনে করো টার্সিয়ারি অ্যালকোহল, প্রথমে আমি টার্সিয়ারি অ্যালকোহলের কথা দেখাচ্ছি, যে এই টার্সিয়ারি অ্যালকোহলের মধ্যে যদি আমি যদি অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে যদি কনসেন্ট্রেশন হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করি তবে সেখানে আমরা কী পাবো? টার্সিয়ারি অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইড পাবো, অর্থাৎ এটা সাদা অধক্ষেপ করবে, খুব দ্রুত প্রিসিপিটেটটা করবে, প্লাস সেখানে পানি উৎপন্ন হবে। আবার যখন সেকেন্ডারি অ্যালকোহলের মধ্যে যখন এই লুকাস বিকারক দেবো, সেকেন্ডারি অ্যালকোহল হচ্ছে এই অ্যালকোহলটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, এই সেকেন্ডারি অ্যালকোহলের মধ্যে যখন লুকাস বিকারক ব্যবহার করবে কনসেন্ট্রেশন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে তুমি যদি বিক্রিয়া করো সেখানে দেখবে এই 5-10 মিনিট পর এখানে এই সেকেন্ডারি অ্যালকোহলটা উৎপন্ন হয়। 5-10 মিনিট সময় লাগবে, এরপর সেখান থেকে তোমরা কীভাবে যে সাদা অধক্ষেপ সৃষ্টি হবে, তাহলে 5-10 মিনিট পর যদি সাদা অধক্ষেপ সৃষ্টি হয় তখন সেটা হবে সেকেন্ডারি অ্যালকোহল। আবার আরেকটা বিক্রিয়া আছে যে প্রাইমারি অ্যালকোহল, এটা হচ্ছে এক ধরনের প্রাইমারি অ্যালকোহল। এই প্রাইমারি অ্যালকোহলের মধ্যে যখন তুমি লুকাস বিকারক দেবে যে কনসেন্ট্রেশন মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অনাদ্র জিঙ্ক ক্লোরাইড দিলে কিন্তু সহজে বিক্রিয়া হবে না, যদি 5-10 বা 15 মিনিট মধ্যে করে নেয় তাহলে ধরে নিতে হবে এটা হয়তো প্রাইমারি অ্যালকোহল হতে পারে। আসলে প্রাইমারি অ্যালকোহল হবে যদি অ্যালকোহলের শনাক্তকরণে যদি আমরা অ্যালকোহলটা প্রেজেন্স পাই, তাহলে অবশ্যই টার্সিয়ারি সেকেন্ডারি অ্যালকোহল না থাকলে অবশ্যই সেখানে প্রাইমারি অ্যালকোহল আছে সেটা ধরে নিতে হবে। তাপ দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবে তাপ দেওয়ার সাথে সাথে দেখবে সেখানে ঘোলাটে হয়ে যাবে এবং সাদা অধক্ষেপ সেখানে সৃষ্টি হবে। সেই সাদা অধক্ষেপটা কিসের অধক্ষেপ? সেটা হচ্ছে যে ক্লোরোইথেনের অধক্ষেপ, মনে করো প্রাইমারি হ্যালোজেন অ্যালকেনের একটা যৌগের অধক্ষেপ সৃষ্টি হবে। তাহলে এইভাবে সাধারণত আমরা এই অ্যালকোহল সাধারণত শনাক্তকরণ করতে পারি যে লুকাস বিকারকের মাধ্যমে। আবার চার বিক্রিয়ার মাধ্যমে এটা আসলে বিক্রিয়ার মাধ্যমে দেখা যায় যে আসলে পরীক্ষাগতভাবে পরীক্ষাগতভাবে আমরা এই পার্থক্যটা এই ধরনের শনাক্তকরণ দেখাতে পারি। এটা হচ্ছে আসলে প্রাইমারি অ্যালকোহল, এটা যে কোনো অ্যালকোহলের জন্য, এটা হচ্ছে মনে করো প্রাইমারি অ্যালকোহল, এটা সেকেন্ডারি অ্যালকোহল, টার্সিয়ারি অ্যালকোহল। কিন্তু আবার তোমাকে যদি মিথানল আর ইথানল দেওয়া হয় স্পেশালি, যে মিথানল ইথানল যদি শনাক্ত করতে হয় তাহলে মিথানলে একটা স্পেশাল শনাক্তকরণ আছে আবার ইথানলে একটা স্পেশাল শনাক্তকরণ আছে। যেমন মিথানলের শনাক্তকরণের জন্য আমরা ব্যবহার করি সেলিসাইলিক অ্যাসিড, এরকম একটা সেলিসাইলিক অ্যাসিড ব্যবহার করি, এটার নাম হচ্ছে সেলিসাইলিক অ্যাসিড, যেটা হচ্ছে 2-হাইড্রোক্সি বেঞ্জিন কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটা দিলে
দেখা যাবে সেখানে আইডেক্সে, রসুনের গন্ধযুক্ত আইডেক্সে, আইডেক্স মলমের একটা গন্ধ পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার যে একটা এস্টার যৌগ, যে হাইড্রোক্সি এস্টার যৌগ অর্থাৎ মিথাইল সেরিসাইলেন্ট, এটার একটা কম্পাউন্ড পাবো যেটার নাম হবে মিথাইল সেরিসাইলেন্ট। এই ধরনের একটা মিথাইল সেরিসাইলেন্ট কম্পাউন্ড পাবো প্লাস পানি হবে, এবং সাধারণত আমরা মিথাইল সেরিসাইলেন্ট উৎপাদন করতে পারি, যেটা হচ্ছে আইডেক্সের একটা রসুনের গন্ধযুক্ত আইডেক্সের গন্ধ পাওয়া যায়, তখন মনে করবে সেখানে মিথানল আছে। আবার ইথানল শনাক্ত করতে তুমি কীভাবে করবে, যেমন এটা হচ্ছে ইথানল, ইথানলের মধ্যে যদি মনে করো আয়োডিন দেওয়া হয়, তার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, তাহলে দেখবে সেখানে হলুদ বর্ণের আয়োডিন ফর্ম উৎপন্ন হবে। হলুদ বর্ণের যদি আয়োডিন ফর্ম উৎপন্ন হয় যে সিএস আই থ্রি প্লাস, এখানে মনে করো সোডিয়াম ফর্মেট হবে প্লাস সোডিয়াম আয়োডাইড হবে প্লাস পানি হবে, এভাবে যদি বিক্রিয়াটা সম্পন্ন হয়, এখানে যদি হলুদ বর্ণের অধিক্ষেপ যদি সৃষ্টি হয়, তাহলে মনে করবে সেখানে অ্যালকোহল অর্থাৎ ইথানল আছে। তাহলে এটা আসলে ইথানলের একটা শনাক্তকরণ, যে ইথানল আমরা কীভাবে শনাক্তকরণ করবো, যে ইথানল শনাক্তকরণ আইডোফর্ম বিক্রিয়ার মাধ্যমে আমরা ইথানল শনাক্ত করতে পারি, যেখানে হলুদ বর্ণের পদক্ষেপ পাবে তখন মনে করবে সেখানে ইথানল আছে। আর যদি সেলসিয়ালিক অ্যাসিড দেওয়ার পর সেখানে যদি এই আইডোক্সের গন্ধযুক্ত মনে করো রসুনের গন্ধযুক্ত একটা যৌগ উৎপন্ন হয়, তাহলে ধরে নেবে সেখানে মিথানল আছে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে সাধারণত আমরা অ্যালকোহলগুলো শনাক্ত করতে পারি। এরপরে মনে করো তোমার জারণ বিক্রিয়া আছে, বিজারণ বিক্রিয়া আছে, এগুলো মনে করো আসলে আমরা একটা কথা মনে রাখবে, অ্যালকোহলকে জারণ করলে আমরা অ্যালডিহাইড পাই, অ্যালডিহাইডকে জারণ করলে জৈব অ্যাসিড পাই। আবার অ্যালকোহলকে যদি বিজারিত করো তাহলে সেখানে তোমরা কীভাবে অ্যালকেন পাবে, এই সমস্ত বিক্রিয়া দেখানো যায়। আবার মনে করো অ্যালকোহলে একটা প্রস্তুতি আছে, বিশেষ করে ইথানলের প্রস্তুতি, এটা কিন্তু একটু দরকার আছে, ইথানলের প্রস্তুতি সিএস থ্রি সিএস টু ওয়েস। ইথানলটা সাধারণত আমরা প্রস্তুত করে থাকি অ্যাস্টার্স বা চিটাগুর থেকে, কার্বোহাইড্রেট যৌগ থেকে। অ্যাস্টার্স হচ্ছে অ্যাস্টার্স শ্বেতসার এবং মনে করো গ্লাইকোজেন, এগুলো হচ্ছে একটা পলিস্যাকারাইড কার্বোহাইড্রেট, আর চিটাগুর হচ্ছে একটা ডাইহাইড্রেট কার্বোহাইড্রেট অর্থাৎ পলিস্যাকারাইড ডাইস্যাকারাইড মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজ। এখন আমরা সাধারণত অ্যাস্টার্স থেকে C6H10O5ON, এটা হচ্ছে অ্যাস্টার্সের একটা ফর্মুলা, এবং এটাকে যখন আদ্র বিশ্লেষণ করবে, মনে করে অ্যান মলিকুল পানি নেবে, এখানে টু মলিকুল অ্যাস্টার্স নেবে, তখন এখানে ডাইঅ্যাস্টার্স নামক অ্যাঞ্জাইমের উপস্থিতিতে 45-44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা সেখানে আমরা সুক্রোজ পাব অথবা মল্টুস পাব, অথবা সুক্রোজ মল্টুস ল্যাকটুস এগুলো পেয়ে থাকি। এই যদি অ্যাস্টার্স দেওয়া হয় মূলত সেখানে সুক্রোজে পাবে C12H22O11। আসলে সুক্রোজটা হচ্ছে যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণ, সেটা সাধারণত আমরা পেয়ে থাকি চিনি থেকে, আখের রস থেকে, আর চিটাগুর গুড় থেকে অর্থাৎ খেজুরের রস থেকে পেয়ে থাকি আমরা মল্টুস, আর ল্যাকটোজটা পেয়ে থাকি সাধারণত দধি থেকে, দুধ থেকে সাধারণত আমরা ল্যাকটোজ পেয়ে থাকি। তো ল্যাকটোজ হচ্ছে যে একটা যেমন ডাইস্যাকারাইড কম্পাউন্ড কার্বোহাইড্রেট, সুক্রোজ একটা ডাইস্যাকারাইড কার্বোহাইড্রেট, মল্টুজ একটা ডাইস্যাকারাইড কার্বোহাইড্রেট, এবং এই কার্বোহাইড্রেটকে যখন তুমি আবার মনে করে আদ্র বিশ্লেষণ করবে এখানে কিন্তু তোমাকে ম্যালটেস নামক একটা এনজাইম ব্যবহার করতে হবে, ম্যালটেস, এবং 35 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রায় সেখানে তুমি কী পাবে যে C6H12O6 পাবে প্লাস C6H12O6 পাবে, দুই মলিকুল গ্লুকোজ পাবে। ঠিক একই রকমভাবে এই C6H12O6কে যখন তুমি জাইমেস প্রভাবকের উপস্থিতিকে যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করো, তখন সেখানে তোমরা অ্যালকোহল পাবে CH3CH2OH প্লাস কার্বন ডাইঅক্সাইড। কিন্তু আসলে এখানে তো যা কার্বন আছে সব হাইড্রোজেন আছে, এখানে তো কোনো হাইড্রোজেন নেই, এখানে ছয়টা আছে, দুই মলিকুল দাও, এখানে দুই মলিকুল দাও সমান হয়ে যাচ্ছে। এখানে যে অ্যালকোহলটা পাবে আসলে সে অ্যালকোহলটা কিন্তু মনে করো পিওর অ্যালকোহল নয়, এটা কিন্তু বিশুদ্ধ অ্যালকোহল নয়, এটা হচ্ছে একটা রেকটিফাইড স্প্রিট। রেকটিফাইড স্প্রিটটা আমরা কাকে বলি, যে অ্যালকোহলের মধ্যে 95.6% ইথানল থাকে এবং 4.4% পানি থাকে, সেটাকেই সাধারণত আমরা এই রেকটিফাইড স্পিরিট বলি, এবং এই রেকটিফাইড স্পিরিট থেকে তুমি সাধারণত আংশিক পাতনের মাধ্যমে অ্যালকোহলকে আলাদা করতে পারবে না,
এরপর আলাদা করতে হবে, সেখানে কিছু শুষক পদার্থ মিশ্রিত করতে হবে, যেটা চুন বা কলিচুন। চুন মিশ্রিত করার পর এর রেকটিফাইড স্প্রের মধ্যে যে 4.4% মনে করো পানি থাকবে, সেই পানিটা কিন্তু চুন শোষণ করে নেবে। চুন শোষণ করে নেওয়ার পর তুমি সেখান থেকে ফিউজ অর্থাৎ 100% সেখানে অ্যালকোহল পাবে। 100% অ্যালকোহল, এখানে যে অ্যালকোহলটা পাবে সে অ্যালকোহলটা পুরোপুরি 100% অ্যালকোহল অর্থাৎ 99.99% অ্যালকোহল পাবে। এভাবে সাধারণত আমরা রেকটিফাইড স্পিরিট নয় অর্থাৎ এস্টার্স থেকে আমরা সাধারণত 100% অ্যালকোহল প্রস্তুত করতে পারি, পিওর অ্যালকোহল আমরা প্রস্তুত করতে পারি, যেটা অ্যাবসোলিউট অ্যালকোহল বলা হয়। এরপর সাধারণত আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। আবার চিটাগুর থেকে যদি আমি মনে করি স্টার্স থেকে করে একটা লাইন বাড়লাম, চিটাগুর থেকে করলে এখানে ম্যালটেসের জায়গায় ইনভার্টেস দিতে হয়। ইনভার্টেস যদি চিটাগুর থেকে আনতে বলে তাহলে এখানে ইনভার্টেস দিতে হবে, ইনভার্টেস। তবে পরীক্ষার সময় তুমি ইনভার্টেস লিখবে না ম্যালটেস লিখবে এটা নিয়ে তুমি মনে করো চিন্তা করার দরকার নেই, যেটা তোমার মনে পড়বে সেটা তুমি লিখতে পারবে, সেখানে তোমার ভুল ধরা হবে না। যে তুমি এরও দিচ্ছ সেখানে ইনভার্টেস যেমন একটা এনজাইম, ম্যালটেসও কিন্তু একটা এনজাইম, কাজে এই দুটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে সাধারণত অ্যালকোহল আমরা এইভাবে প্রস্তুত করতে পারি, এটা একটা শিল্প উৎপাদন দেখালাম। ঠিক ইথারেরও আমরা একটা এই ধরনের প্রস্তুত প্রণালী দেখাতে পারি। ইথারের জন্য আমরা কীভাবে দেখাবো, যে ইথারটা মনে করো সাধারণত আমরা জানি যেগুলো বিশেষ করে যে অক্সিজেন থাকবে, অক্সিজেন দ্বিপাশে দুটো অ্যালকাইন মূলক থাকবে, সেটাকে সাধারণত আমরা ইথার বলে থাকি। ইথার মধ্যে দুই ধরনের ইথার আছে, যে একটা হচ্ছে সরল ইথার আর একটা হচ্ছে মিশ্র ইথার। এটা হচ্ছে একটা একদম সরল ইথার, যদি উভয় পাশে অ্যালকাইন মূলকের কার্বন ও হাইড্রোজেন পরিমাণ সমান থাকে তখন সেটা হচ্ছে সরল ইথার, আর উভয় পাশে যে অ্যালকাইনগুলো থাকবে তাদের মধ্যে যদি উভয় দিকে কার্বন এবং হাইড্রোজেন পরিমাণ সমতুল্য না থাকে তবে সেটা হবে মিশ্র ইথার। যেমন এটা একটা সরল ইথার দেখলাম, ঠিক একই রকম একটা মিশ্র ইথারের আমরা উদাহরণ দিতে পারি। এটা হচ্ছে একটা মিশ্র ইথার। প্রিয় শিক্ষার্থী, এই সরল ইথার মিশ্র ইথার আসল তাদের প্রস্তুত প্রণালী একই ক্যাটাগরি। যেমন আমরা অ্যালকোহল থেকে ইথার প্রস্তুত করতে পারি, অ্যালকোহলের মধ্যে যখন আমি মনে করো অতিরিক্ত পরিমাণে অ্যালকোহলের মধ্যে যদি আমি কনসেন্ট্রেশন সালফেট হিসেবে দিই, প্রথমে ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হবে, পরবর্তীতে 140 ডিগ্রি সেলসিয়াস তখন ডাইইথাইল ইথার উৎপন্ন হবে। এবার সাধারণত আমরা ইথারকে প্রস্তুত করতে পারি। আবার মনে করো একটা যৌগ তোমাকে দেওয়া হলো যে C2H6O, এর দুইটা সমানুপাতিক আছে, একটা হচ্ছে মনে করো অ্যালকোহল একটা হচ্ছে ইথার। অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্য সূচক পরীক্ষা, যে তুমি কীভাবে এদের মধ্যে পার্থক্য দেখাবে, এটা একটা অ্যালকোহল এটা একটা ইথার, কিন্তু উভয় আণবিক সংকেত হচ্ছে C2H6O। আমরা সোডিয়াম দিয়ে পার্থক্য দেখাতে পারি, সোডিয়াম দিলে এটা বিক্রিয়া করবে কিন্তু এটা এটা বিক্রিয়া করবে না। আবার ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে আমি পার্থক্য দেখাতে পারি, এটা বিক্রিয়া করবে এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে, তবে এটা বিক্রিয়া করবে ঠিক তবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে না। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে সেটার সাথে আমরা কীভাবে দেখাবো, যেমন মনে করি সোডিয়ামের সাথে মনে করি আমি অ্যালকোহলের বিক্রিয়া দেখাচ্ছি CH3CH2OS, এটার মধ্যে যদি দাঁতক সোডিয়াম দাও তাহলে সেখানে দেখবে এই সোডিয়াম ইথক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, যে হাইড্রোজেন গ্যাস মনে করো জ্বলন্ত মেসের কাঠিকে দগ করে নিবিয়ে দেবে, কিন্তু সেই বিক্রিয়াটা কিন্তু ইথার দেখাবে না, ইথার যোগের মধ্যে এই বিক্রিয়াটা সংগঠিত হবে না, সোডিয়াম দাঁতের সাথে নো রিয়াকশান। আবার মনে করো এই যে অ্যালকোহল, অ্যালকোহলের কথা বললাম, এই অ্যালকোহলটা কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সেখানে ইথাইল ক্লোরাইড উৎপন্ন করবে প্লাস ফসফরাস অক্সিক্লোরাইড উৎপন্ন করবে প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে, উৎপন্ন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে সেখানে অ্যামোনিয়াম হাই ক্লোরাইডের সাদা ধোঁয়া নির্গত করবে। কিন্তু ইথার দেখা যাবে যে CH3 এই ইথারটা কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে ঠিক, সেখানে মিথাইল ক্লোরাইড উৎপন্ন হবে প্লাস ফসফরাস অক্সিক্লোরাইড উৎপন্ন হবে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এখানে উৎপন্ন হবে না। এগুলো এই সমস্ত পার্থক্য আমরা দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকে যেগুলো আলোচনা করলাম তার আলোকে একটা বাসার কাজ দিচ্ছি, তোমরা একটু দেখে নাও বাসার কাজটা। যে মনে করো একটা যোগ আমি মনে করে দিলাম যে বাসার কাজ, আজকে তোমাদের সাথে আমার অনলাইন ক্লাস হচ্ছে 88তম অনলাইন ক্লাস, কাজে উদ্দীপক নং হবে, উদ্দীপক নং 88। এবং বাসার কাজটা হচ্ছে আমি মনে করি একটা যৌগ দিচ্ছি যে বিশেষ করে প্রাইমারি অ্যালকোহল, অ্যালকোহল আচ্ছা এখানে প্রথমে আমি প্রথম যৌগটা দিচ্ছি ইথানল CH3CH2OS, দ্বিতীয়বারে দিচ্ছি
যে মনে করো প্রাইমারি অ্যালকোহল এখানে সিফুর এস টেন ও দিলাম একটা যৌগ, ক দিয়ে আমি দিচ্ছি পলিহাইড্রিক অ্যালকোহলে সংকেত, দেখো পলিহাইড্রিক পলিহাইড্রিক অ্যালকোহলে অ্যালকোহলে সংকেত লিখ, সাধারণ সংকেত লিখো, পলিহাইড্রিক অ্যালকোহলে সাধারণ সংকেত লিখো, সংকেত লিখো মানে সাধারণ সংকেত লিখো, এগুলো কথা। খ দিয়ে দিচ্ছি যে ইথানল এবং ইথারের মধ্যে, ইথানল ও ইথারের মধ্যে, ইথারের মধ্যে পার্থক্য সূচক পরীক্ষা দেখাও, পার্থক্য সূচক পরীক্ষা পরীক্ষা দেখাও দেখাও। গ দিয়ে দিচ্ছি উদ্দীপকের এক নং যোগে, উদ্দীপকের এক নং যোগে, এক নং যোগে শিল্প উৎপাদন, শিল্প উৎপাদন ব্যাখ্যা করো। ঘ দিয়ে দিচ্ছি যে উদ্দীপকের দুই নং যোগে, উদ্দীপকের দুই নং যোগে যোগে একাধিক একাধিক মনোহাইড্রিক অ্যালকোহলে, মনোহাইড্রিক হাইড্রিক অ্যালকোহলে অ্যালকোহলে অ্যালকোহলের প্রস্তুতি এবং প্রস্তুতি ও শনাক্তকরণ পরীক্ষা বিশ্লেষণ করো, শনাক্তকরণ পরীক্ষা পরীক্ষা বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা পলিহাইড্রিক অ্যালকোহলের সংকেত আমি আলোচনার মধ্যে বলেছি, নাম্বার হচ্ছে ইথার ইথানল এবং ইথার মধ্যে পার্থক্য সূচক পরীক্ষা সুইডিয়াম দিয়ে দেখাবে, ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে দেখাবে, এটা হচ্ছে দুইটার জন্য। দুই নম্বর ইথানলের শিল্প উৎপাদন, অর্থাৎ এক নং যৌগটা হচ্ছে ইথানল, ইথানলের শিল্প উৎপাদন এস্টারস বা চিটাভুল থেকে উৎপাদন করবে এবং সেখানে রেক্টিফাইড স্পিরিট থেকে সেখানে অ্যাবসোলিউট অ্যালকোহল উৎপন্ন করবে, এটাই শিল্প উৎপাদন। আর দুই নং যৌগের মধ্যে একাধিক মনোহাইড্রিক অ্যালকোহল আছে, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, এদের প্রস্তুতি দেখাবে এবং এদের শনাক্তকরণ পরীক্ষা লুকাস বিকারকের মাধ্যমে বিশ্লেষণ করবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে এতটুকু থাকুক, তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালোই থাকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।